আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা চলে এসেছি মামার বাসায় দাওয়াত খেতে। অনেকদিন ধরে মামা মামি ভর্তা খাওয়ার জন্য বাসায় যেতে বলছিল, নানান রকম ব্যস্ততার কারণে সেরকম সময় করে যাওয়া হয়নি। যেদিন আমরা বারবিকিউ করেছিলাম সেদিনের পরের দিনই আমাদের হাতে সময় ছিল, তো মামা বলছিল যে ওই দিনই তাহলে চলে আসো বাসায়। সো যেইভাবে সেই কাজ চলে গিয়েছিলাম মামার বাসায় সন্ধ্যার দিকেই মজা মজা ভর্তা দিয়ে গরম ভাত খাওয়ার জন্য। যাওয়ার সাথে সাথেই মামি আমাদের জন্য চটপটি এবং ফুচকা নিয়ে এসেছিল, এবং ফুচকাটা কিন্তু মামি নিজে হাতে বাসায় তৈরি করেছিল। ফুচকার সাথে খাওয়ার জন্য যে টকটা সেটা তৈরি করেছিল মামা, এত তো মজা ছিল টকটা খেতে যে আমি আর উনি দুজন মিলে সবগুলো ফুচকা প্রায় শেষ করে দিয়েছিলাম। আর জহানও কিন্তু ফুচকা খেতে অনেক ভালোবাসে, ফুচকা দেখার সাথে সাথেই নিজে থেকে একটা উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। ফুচকা খাওয়া শেষ না হতেই মামি আবার ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি নিয়ে আসলো, যেটা খেতে অসম্ভব মজা ছিল। এগুলো কি মামি? এটা পেঁয়াজ। পেঁয়াজ? এটা তোমার টমেটো না? কইতে পারি না, লাগাইনি, এমনি হইছে। এমনি হইছে? ওই যে পেঁয়াজ, এটা পেঁয়াজ, দুইটা পেঁয়াজ। বাহ, মামিদের বারান্দা যেখানে গাছ লাগানো সেই টপের নিচে আবার কবুতর এসে বাসা করেছে, এবং সেখানে কিন্তু তিনটা বাচ্চাও ছিল, আমাকে দেখে একদম ভয় পিছনে গিয়ে লুকিয়েছিল। তো ওদের বেশিক্ষণ আর ডিস্টার্ব না করে আমি ভিতরে চলে যাই মামা মামিদের সাথে গল্প করার জন্য। গল্প করতে করতে মামা আবার বললো যে ওনার নাকি পেপসি কোকা কোলা এগুলো বানানোর জন্য মেশিন আছে, তোমরা একটু ট্রাই করবা নাকি। তো আমি তো এরকম মানে কোনোদিন দেখিনি যে মেশিনের মাধ্যমে ড্রিঙ্কস বানানো যায়। তো প্রথমে হচ্ছে মামা পানিটা রেডি করে নিল, অ্যান্ড দেন এটার মধ্যে ফ্লেভার মিক্স করবে, সেটা সেভেন আপের হতে পারে, ফান্টার হতে পারে, কোকা কোলার হতে পারে, পেপসির হতে পারে। তো মামা আমাদের জিজ্ঞেস করছিল যে তোমরা কোনটা খাবা, তো আমরা পেপসি চুজ করি এবং পরে পেপসির ফ্লেভার দিয়ে আমাদেরকে পেপসি বানিয়ে দেয়। ট্রাস্ট মি, এটা মানে বোঝা যাবে না খেলে যে এটা আসল পেপসি নাকি ঘরে বানানো পেপসি। তো এটার মধ্যে সিরাপ দিলে হয় না? ও কি সিরাপ? হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছু দিয়ে আপনি বানাইতে পারবেন। মামার বানানো হ্যান্ডমেড পেপসি না কোক? পেপসি। তুমি এর আগে দেখছো এরকম বানানো কোক? না। সো এরপরে শুরু হয়ে যায় রাতের খাবার আয়োজন। মামি তো ওই দিন অনেক কিছু রান্না করে, গরুর মাংস, রোস্ট, সাদা ভাত, পোলাও, নানান রকমের ভর্তা, চিংড়ি বোনা ছিল, ইলিশ মাছের ফ্রাই ছিল, ইলিশ লেজের ভর্তা ছিল, করলা ভাজি, ব্রোকলি দিয়ে আলু ভাজি, পাবদা মাছ, বোয়াল মাছ, প্রায় অনেক রকমের আইটেম করেছিল মামি ওই দিন। পাবদা মাছও আছে, এই যে পাবদা মাছ, রোস্ট, এটা করলা ভাজি, করলা ভাজি, এটা এমনি আলু ভাজি, ব্রোকলি দিয়া, ব্রোকলি দিয়া, এটা গরুর মাংস, ব্রোকলি, বাহ, ডাল আছে, পাতলা ডাল আছে, ডালও আছে, এই যে ধনিয়া পাতা, হুম, এটা হলো কালো জিরা, হ্যাঁ, এটা মরিচ, এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছ, এটা পিটিপ, ওই যে মটরশুঁটি, যেটা মটরশুঁটি, হ্যাঁ, এটা হলো গিয়া তোমার তিল, বেগুন, এটা বেগুন, এটা কাঁচকলা, বাহ, তিলের ভর্তা আমি এর আগে খাইনি। মজা পাস না, এটার টেস্ট আছে, বাসমতি দিয়ে ভর্তা দিয়ে জীবনে মজা পাবি না। এরপর তো আবার বসে গেলাম খাওয়া দাওয়ার পরে গল্প গুজব করতে। জোহানও খুব মজা করে খেলাধুলা করছিল বাচ্চাদের সাথে, খুব ভালো একটা টাইম ছিল ওর জন্য। আর আমাদের গল্প করতে করতে তো রাত প্রায় একটা মতো বেজে যায়, দেন আমরা রওনা দিই আমাদের বাসার উদ্দেশ্যে। মামাদের বাসা থেকে মাত্র বের হলাম, বাজে এখন একটা, অনেকক্ষণ আড্ডা মারার পরে এখন বাসায় যেতেছি। মামাদের বাসায় আসলে আসলে ঠিক থাকে না টাইম কোথ থেকে যায়। তাহলে আজকে এ পর্যন্তই, সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।